দেহাশ্বেত ঘূর্ণিঝড় আমফান ইতিমধ্যে চূড়ান্ত সতর্কতাও জারি হয়ে গেছে। গ্রামে গ্রামে ঘুরে মাইকিং চালাচ্ছে NDRF টিম। ইতিমধ্যেই বাংলায় কোথাও কোথাও শুরু হয়ে গেছে ঝোড়ো হাওয়া বা কোথাও শুরু হয়ে গেছে বৃষ্টিপাত। আমাদের চ্যানেল থেকে আমরা বেশ কয়েকদিন যাবৎ ধরেই প্রচার করছিলাম যে বঙ্গোপসাগর থেকে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যেটি সম্ভবত আমাদের রাজ্যের দিকেই এগিয়ে আসছে এবং ঘূর্ণিঝড়টির নাম হলো আমফান। তো আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তার মধ্যেই প্রবল বেগে এসে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান। কোথায় আছড়ে পড়বে তা ইতিমধ্যেই মোটামুটি আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন। তো আমাদের আজকের এই ভিডিওটা করার কারণ হলো যে এই সুপার সাইক্লোন আমফানের আছড়ে পড়ার পর আপনারা কি করবেন আর কি করবেন না সেটা সম্পর্কে বিস্তারিত বলা। তো আমাদের এই ভিডিওটি অবশ্যই একদম শেষ অবধি দেখবেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল দেব ইন্ডি। প্রবল গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। আমফান ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে এবং আছড়ে পড়ার পর কি করবেন আর কি করবেন না সেই সম্পর্কে বিস্তারিত জানানো হলো এই ভিডিওটিতে। ধেয়াসে ঘূর্ণিঝড় আমফান, চূড়ান্ত সতর্কতা জারি দীঘার সমুদ্র সৈকত সংলগ্ন এলাকা। গ্রামে গ্রামে ঘুরে মাইকিং চালাচ্ছে NDRF। দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমানিতে সকাল থেকেই দফায় দফায় চলছে মাইকিং। শুধু দীঘায় নয়, রাজ্য জুড়ে জারি সতর্কতা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ত্রিপল, খাবার সহ ত্রাণের সামগ্রী মজুত করা হয়েছে প্রয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে, যাতে মানুষ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র থাকতে পারেন তার ব্যবস্থাও করা হয়েছে। যত কাছে এগিয়ে আসছে আমফান ঘূর্ণিঝড় ততই যেন শক্তিশালী হচ্ছে আরো, ক্রমশ বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি। তবে কোথায় হবে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ আবহাওয়া দপ্তর। তবে গতিপথ গতিবেগ অনুযায়ী দেখা যাচ্ছে যে দীঘা থেকে বাংলাদেশের হাতিয়ার মধ্যবর্তী স্থানে আছড়ে পড়তে পারে আমফান। আর এর জেরে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা 120-140 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এমনকি কলকাতাতেও 80 কিলোমিটারের ওপর বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে এবং সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সুপার সাইক্লোন আমফান আছড়ে পড়ার আগে এবং আছড়ে পড়ার পর কি করবেন আর কি করবেন না সে বিষয়ে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আগে যেটি করবেন না সেটি হলো, গুজব উপেক্ষা করুন, শান্ত থাকুন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনার মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন, রেডিও, টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে সবসময় নজর রাখুন। জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচানোর জন্য প্লাস্টিকের মধ্যে মুড়ে রাখুন। আপৎকালীন প্রয়োজনের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী, খাদ্য, ঔষধ, জল ও পোশাক সবসময় প্রস্তুত রাখুন। আপনার বাড়িটিকে সুরক্ষিত রাখুন, কোনো ধারালো বস্তু খোলা অবস্থায় রাখবেন না। নিরাপত্তার খাতিরে গৃহপালিত প্রাণীর বাঁধন খুলে দিন। মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না এবং মৎস্যজীবীরা তাদের নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন। ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার পর যেগুলি করবেন বা করবেন না, যদি বাড়ির ভিতরে থাকেন বৈদ্যুতিক লাইন এবং গ্যাস সরবরাহের মেন সুইচ বন্ধ রাখুন, দরজা জানলা বন্ধ রাখুন, ঘরের ঘর অথবা কাঁচা বাড়ি এবং ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড় আরম্ভ হওয়ার আগেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। রেডিও অথবা টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখুন। আর যদি বাড়ির বাইরে থাকেন, ক্ষতিগ্রস্ত ঘর বাড়িতে প্রবেশ করবেন না এবং ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ ও তার এবং ধারালো বস্তুর ব্যাপারে সবসময় খেয়াল রাখুন। যত শীঘ্র সম্ভব নিরাপদ আশ্রয় অথবা পাকা বাড়ি খুঁজে নিন। ঘূর্ণিঝড় বিষয়ক সতর্কতার পাশাপাশিও করোনা নিয়ে সতর্ক থাকুন। সবসময় মাস্ক পরুন, ঘন ঘন সাবান জল নিয়ে হাত ধুতে থাকুন এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও অন্যান্য সরকারি আশ্রয় কেন্দ্রে থাকার সময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় রাজ্য সরকার একটি হেল্পলাইনও চালু করেছে। হেল্পলাইনটি হলো 1070-1070। তো বন্ধুরা, অযথা উত্তেজিত হবেন না, সতর্ক থাকুন আর আমাদের চ্যানেলটির ওপর নজর রাখুন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।